লিকুইডের দাবি এটি বারের তুলনায় পরিষ্কার করে দ্বিগুণ প্লেট। আমি মানি না। হেল্প করবে? আরে কি করিস, এই নাও। হয়ে যাক ভিম লিকুইড চ্যালেঞ্জ। ভিম লিকুইডে আছে দ্বিগুণ লেবুর শক্তি, যা বারের তুলনায় দ্বিগুণ প্লেট পরিষ্কার করে। তাহলে কে জিতলো? আমার ভিম লিকুইড। মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রতিদিন আমাদের অনুষ্ঠান আপনারা দেখেন, আপনারা সবাই জানিয়েছেন এবারকার অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগছে, কারণ প্রতিদিন আপনারা নতুন একটি ইফতারের আইটেম রান্না করা দেখছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর সেই সাথে আমাদের এক একজন প্রিয় শিল্পী আমার সাথে এই অনুষ্ঠানে আসছেন। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের একজন প্রিয় অভিনেত্রী এসছেন, যার নাম হলো রুনা খান। চলুন প্রথমে আমরা রুনা খানের সাথে কথা বলবো। রুনা কেমন আছো? আমি খুব ভালো আছি আপা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বসো। জি আপনি বসো। রুনা, তুমি দেখছো যে পিছনে লেখা আছে যে ভীম মনোরিতার 21 বছরে। আমরা এই বছর আমাদের মনোরিতার অনুষ্ঠান 21 বছরে পা দিয়েছে, কেমন লাগছে আজকে এখানে এসে? আমার খুবই ভালো লাগছে। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, একটা অনুষ্ঠান 21 বছরে পা দেওয়া একটা বিশাল ব্যাপার। আচ্ছা রুনা, আমরা রান্না করবো, আমরা চলো দিকে রান্নার দিকে, যে রান্না করতে করতে তোমার সাথে কথা বলি। জি জি, চলো। আজকে আমি একটা খুব সহজ একটা আইটেম তৈরি করব, যদি এটা আমরা সচরাচর করি না, মানে কেউ করে কিনা আমি ঠিক জানি না। আমরা একটা এই যে এটা দেখো খুবই সহজ একটা জিনিস, আলু ভাজা। আমরা যে সকালে রুটি দিয়ে যে আলু ভাজা খাই, এই আলু ভাজা দিয়ে আমরা একটা রোল তৈরি করব। আচ্ছা। এবং রোলটা আমরা বেক করব না, তেলে ভাজব। আচ্ছা ঠিক আছে, একদম অন্যরকম একটা খাবার। আমি এখানে দেখো শুনে আমার কাছে মনে হচ্ছে যে আমি আগে কখনো শুনিনি। প্রতিদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন নতুন রান্না দেখাবার চেষ্টা করি। এখানে আমরা দেখো এই যে 250 গ্রাম ময়দা জাস্ট একটু তেল আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছু দেইনি। এটা দিয়ে আমরা তৈরি করব, বেলতে হবে। রোল করব যখন, আর বেলতে বেলতে তোমার সাথে কথা বলবো। রুনা, তুমি তো কত বছর ধরে অভিনয় করছো? আমি তো আসলে আগে থিয়েটার সাথে যুক্ত হয়েছি। আমি নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দিয়েছিলাম আমি ইন্টারমিডিয়েট পাশ করবার পর 2002 সালে। তারপরে তারপর আসলে থিয়েটার থেকেই আবার আস্তে আস্তে টেলিভিশনে কাজ করা শুরু। তো টেলিভিশনেও আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, সেটাও 2003-এ। তুমি তো ছবিতে অভিনয় করো, আবার বিভিন্ন সিরিজে অভিনয় করো, টেলিভিশনের চ্যানেলে। তো তোমার কোনটা ভালো লাগে, ছবিতে করতে বেশি ভালো লাগে না বিভিন্ন চ্যানেলে যেগুলো করো? আপা আসলে আমার কাছে অভিনয় করতে ভালো লাগে। আমি আসলে এভাবে বলতে চাই যে হয়তো আমার অভিনয়টা হয় না। আমরা জানি যে এই বছরটা তোমার জন্য অলরেডি খুব ভালো একটা বছর হিসাবে শুরু হয়েছে, কারণ তুমি আমার মনে হয় দুটো অনেক বড় পুরস্কার পেয়েছো এই বছর, তাই না? কি কি পুরস্কার পেয়েছো একটু দর্শকদের বলো। জি আপা, আমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছি ছিটকিনি ছবির জন্য। এটি সাজিদুল্লাহওয়ালের পরিচালনায় সরকারি অনুদানের একটি ছবি, এবং প্রযোজক হিসেবে ইমপ্রেসও এর সাথে যুক্ত হয়েছে। পরে কয়েকদিন আগেই আমরা পেলাম, মানে আমাদের ওই যে বাচসাস পুরস্কার অনুষ্ঠিত হলো, তো সেখানে হালদা ছবির জন্য, ওটা তো তকির আহমেদের পরিচালনায় হালদা ছবির জন্য আমি পেয়েছি পুরস্কার, বাচসাস পুরস্কারটা পেয়েছি। দেখো এসে আমি একটা রুটি বেললাম, হ্যাঁ রুটি বেলে রুটিটা দেখো এরকম দু টুকরা করে নিলাম, হ্যাঁ এখন এটার মধ্যে আমি আলু ভাজি দেব ভেতরে। হ্যাঁ আলু ভাজি দেব, এটা বলছি রোল রোল, হ্যাঁ তাই না? পানিও আছে, আটকাতে হবে ভালো করে। আসলে রোজার সময় হয় কি, আমরা যদি নিত্য নতুন খাবার পরিবারের জন্য তৈরি করতে পারি, পরিবারের সবাই কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব খুশি হয়, সবাই খুব খুশি না? দেখো আর বিশেষ করে এটা দেখে আমার মনে, আমার আসলে বলতে ইচ্ছেই করছে, আমার মেয়ে রাজেশ্বরী, ওর বয়স 9 বছর, ও খুব পছন্দ করে আমি যখন ওর জন্য কিছু রান্না করি, এবং আমার মেয়ের খুব পছন্দের খাবার, মানে আলু দিয়ে তৈরি যে কোনো খাবার আমার মেয়ে খুব পছন্দ করে। আলু দিয়ে আসলে তোমার মেয়ে না, মানে যে কোনো মানুষই মনে খুব পছন্দ করে। আমার এখনই মনে হচ্ছে যে আমি আপনার কাছ থেকে যেটা দেখছি শিখে যাচ্ছি, এটা আমি বাসায় গিয়ে রাজেশ্বরীর জন্য করতে পারবো।
আমার আর তোমার জন্য বানাচ্ছি, আর দর্শকদের বলছি যে আপনারা অবশ্যই বানাবেন ঘরে। তেল গরম দিচ্ছি এটা। আর তোমাকে এমনি জিজ্ঞেস করছি যে তুমি যখন ছোট ছিলে, তুমি আমার চেয়ে বয়সে বেশ ছোট, মানে আমি বলছি যে তখন যে ইফতারি টেবিলে যে খেতে বাবা মার সঙ্গে, আর এখন নিজের পরিবারে যে মেয়েকে নিয়ে খাচ্ছ, কেমন লাগে? আমার কাছে মনে হয় জীবনের প্রতিটি স্তরের এক এক রকম সৌন্দর্য। সবারই কিন্তু তাই ইচ্ছা, মানে আমার আমার সবাই পায় কিনা সেটা হলো অন্য কথা। আমি আসলে দুটোই উপভোগ করি। আমি তো চাই যে আমি যখন নানি হব সে আনন্দটাও আমি উপভোগ করতে চাই। তেলটা গরম হয়ে গিয়েছে, হ্যাঁ এখন দিলাম। ঈদের আগে তো আসলে আমাদের এখন সব চ্যানেলে ঈদের ধারাবাহিক, সাত পর্বের ধারাবাহিক, ঈদের সব চ্যানেলে মোটামুটি সাত দিন ব্যাপী অনুষ্ঠান চলে। তো এই এগুলো নিয়ে এখনকার ব্যস্ততাটা চলছে। ঈদের নাটক অলরেডি আমি সাত পর্বের কয়েকটা ধারাবাহিকে কাজ করেছি, সিঙ্গেল নাটকে কাজ করছি, এটা নিয়েই ব্যস্ততা চলছে আপা। অনেক ব্যস্ততা চলছে। এই দেখো কি সুন্দর মোচমোচে হয়ে গেছে, এখানে নামিয়ে রাখছি, তেলটা তেল চড়ে যায়, তারপরে আমরা এটা পরিবেশন করে দেখাবো। একটা ডিশে এবার নিয়ে নেবো, বেশি কিছু দেবো না, বেশি কিছু দিলে আবার এই খাবারটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। একটা ফুলই যথেষ্ট না? চলো এটা নিয়ে আমরা টেবিলে যাই, চলো ওখানে যাই আমরা বসি। ভীমের পক্ষ থেকে তোমার জন্য একটা শুভেচ্ছা উপহার। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ, আমার খুব কাজে লাগবে। আচ্ছা তুমি যেহেতু সংসার করো, ভীমটা কি ব্যবহার করো? প্রতিদিন আপা ব্যবহার করা হয়, একেবারেই দৈনন্দিন কাজে। মানে জানো যে ভীমের মধ্যে যেহেতু লেবুর রস থাকে, তাতে করে আমরা যখন আমাদের যখন হাত থালা বাসন যখন ধুই, তাতে করে আমাদের হাতটা কিন্তু অনেক সফট থাকে। হ্যাঁ হ্যাঁ, বাসন হাঁড়ি ধোয়ার জন্য সবসময় আমি আমার কিচেনে ভীম থাকবেই, সবসময় আছে। তাহলে এখন বলছি যে রুনা, তুমি রোজার সময় অনেক ব্যস্ত থাকো, একটু আগে বলে যে নাটক নিয়ে সিরিয়াল, মানে সিরিয়াল যেগুলো করো, ঈদের সময় অনেক সিরিয়াল হয় বিভিন্ন চ্যানেলে, তারপরে যে আমাদের সময় দিয়েছো আমার খুব ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আপা, আমার আন্তরিক ধন্যবাদ, এবং ভীম মনোহর ইফতার এই অনুষ্ঠানকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও একটি অনুষ্ঠান আসলে 21 বছর পর্যন্ত চালিয়ে নেয়, অনেক বড় বড় কাজ, এই বড় কাজের একটুখানি ছোট্ট অংশ হতে পেরে আমি খুব আনন্দিত। আর দর্শকদের জন্য রইল ঈদের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠান আপনাদের সবার ভালো লেগেছে। ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ।